আজ আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের তৃতীয় দিন। উদ্দেশ্য ছিল কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে রাস্তাতে দেখে নেব শিটং, যা আবার কমলালেবুর দেশ নামেও পরিচিত। কিন্তু ভাগ্যের কি অপরূপ পরিহাস, ফাইল ট্রান্সফার করার সময় শুধুমাত্র কমলালেবুর বাগানের ভিডিও ছাড়া আমার রেকর্ড করা সমস্ত ফুটেজ ডিলিট হয়ে যায়। আর তাই আজকের এই ছোট্ট ভিডিওতে রইল শিটংয়ের কমলালেবু বাগানের গল্প। সকাল সকাল কার্শিয়াংয়ের H66 হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে চড়ে বসলাম ওয়াং ভাইয়ের গাড়িতে। খরচ পড়েছিল 4,000 টাকা। প্রথম গন্তব্য ছিল চিমনি হেরিটেজ ভিলেজ। এরপর রাস্তায় পাইনে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখে নিতে পারেন এই ভিউ পয়েন্টটিও। একটা কথা বলা প্রযোজ্য, শিটং কিন্তু কোনো ছোট্ট গ্রাম নয়, এটা হলো বেশ অনেক কয়েকটি গ্রাম নিয়ে তৈরি একটা সমূহ মাত্র। রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেশ খারাপ। লেপচার এই পুরনো মনস্রিত দেখে ঘুরে নিন নামথাং লেকটিও। এবার এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন কমলালেবুর বাগান দেখতে। তো শেষমেশ আমরা চলে এসেছি আমাদের আজকের ট্রিপে, মানে শিটং ট্রিপের শেষ ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন ভিউ পয়েন্ট। যেদিকে চোখ যায় সেদিকে শুধু কমল রঙের ছটা, যেন প্রকৃতি এখানে গাছ ভর্তি কমলা রং ছড়িয়ে রেখেছে। সামনে এবং পেছনে দুই দিকে দেখো, এইদিকেও কমলালেবু গাছ আর এই দিকটাতেও পুরো কমলালেবু। পুরো এরিয়াটা 500 মিটার এরিয়াটা, পুরো 500 মিটার এরিয়াটা হচ্ছে কমলালেবু বাগান। তো এখানে একটা অরেঞ্জ গার্ডেনে ঢুকলাম, পার হেড টিকিট পড়লো 50 টাকা করে। আর অরেঞ্জ গার্ডেন ঢুকতে আমার মাথার উপরে কমলালেবু গাছ, বেশ ভালো লাগছে, এখন বেশ ভালো লাগছে। একদম গাছগুলোকে নিয়ে চোখের সামনে থেকে হাত দিয়ে ছুঁতে পাচ্ছি কমলালেবুটা। আমরা আমাদের ড্রাইভার বলেনি এখানে যে গার্ডেন আছে এ আছে। তো আমরা এদিন ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায় লেখা আছে অরেঞ্জ গার্ডেন দিস ওয়ে, তো ওই জন্য আমরা ঢুকে গেলাম ভেতরে। ভাইয়ের নাম কি আপকে বতাইয়ে? প্রতাপ রায়। প্রতাপ দা আমাদের, প্রতাপ দা আমাদের গাইড এখানে, তুমি বলে দেবেন কোথায় কোথায় রাস্তা আছে। উপরে তাকাও দেখো, এইদিকে অরেঞ্জ নাই, কুয়াশ কুয়াশ, এই দেখো এইটা হচ্ছে কুয়াশ, ভুল বলেছিলাম, কুয়াশ। এগুলো হচ্ছে পাহাড়ি টমেটো, পাহাড়ি টমেটো চাটনি খাই, পাহাড়ি টমেটো, এগুলোকে পাহাড়ি টমেটো বলে, এগুলো দিয়ে চাটনি বানায় এখানে। আর ভেতর দিয়ে একটা সামনে একটা ভিউ পয়েন্ট আছে দেখুন পাহাড়গুলো। কোন সা পাহাড় দাদা? দার্জিলিং সাইট, দার্জিলিং সাইট, তিন চলে লামা আটা সব উসমে ইসমে পাহাড় নাম আছে। এখন কিন্তু ট্যুর শেষ হয়নি, বাংলামে বাংলামে চ্যানেল, বাংলামে চ্যানেল, হ্যাঁ আর আপনাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বতাও কোন ক্লাসে পড়তে ও কি করতে বতাও? 1 নাম, নাম বতাও, নাম কি আছে তোমার? ইশিকা। এই এই পে রাতে? হ্যাঁ। পুরো নাম কি আছে? ইশিকা কুমারী। আচ্ছা, ইশিকা কুমারী না না, ও বিহারি লোক। আচ্ছা আচ্ছা, ইশিকা কুমারী সাহা। তো এই যে বাচ্চা বেটাকে দেখলেন, এ আমাদের প্রচুর ছবি তুলে দিয়েছে, থ্যাংক ইউ আরেকবার। থ্যাংক ইউ।
অনেক ভালো ঘোরা হয়ে গেল। এবার দেখি এখানে কমলা লেবুর দাম কত। এখানে এরা কমলা লেবু বিক্রি করছে, 12টা কমলা লেবু 120 টাকা করে। তো আমরা কিনে নিলাম একটা, আর একটু দৌড়াদৌড়ি করেই 100 টাকাতে রেজিস্ট ফিক্স হলো, কিনে নিলাম। কমলার সাইজটা একবার দেখি রে, বেশ বড়ই সাইজ আছে, বেশ বড়ই সাইজ আছে। তো বেশ ভালো ঘোরা হলো এখানে, 50 টাকা দুই একজনে 50 টাকা টিকিটে আমি সবই ভালো ঘুরে নিয়েছি, ফটো ফটো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো যাই এখন এখান থেকে, এটা লাস্ট পয়েন্ট হয়ে গেলো। এবারে আমাদের করতে হবে লাঞ্চ, এখান থেকে হাইওয়েতে উঠে তারপর লাঞ্চ করবো। প্রথমে যে কমলা লেবুটা পারলাম না, সেটাই একটা খেয়ে টেস্ট করে দেখি, বাকি তো রাস্তায় খাবোই। একটা যেটা পেরেছি সেটা খাই এখন, তারপরে বাকি তো খাবার খাওয়ার পরে লাঞ্চ করার পরে হবে। আর এটা হলো আমাদের যে আমার সমি যে আপনারা চাইলে যোগীঘাট ব্রিজটিও দেখে নিতে পারেন, যা সময়ের অভাবের কারণে আমরা দেখতে পারিনি। ফেরার সময় করিনেশন ব্রিজ, সেবক ইত্যাদি জায়গা পার করে বিকেল নাগাদ এসে পৌঁছালাম শিলিগুড়ি বাসস্ট্যান্ডে। শিলিগুড়ি থেকে কলকাতা আসার সাহায্য নিয়েছিলাম এক্সপ্রেস লাইন বাস সার্ভিসের। আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছাই, সেটাও এক্সপ্রেস লাইন বাস সার্ভিসের মধ্যে দিয়ে। তো তার ভিডিও ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। সবশেষে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন বেজে গেছে ভোর 5:30, আর এক্সপ্রেস লাইনে বাস আমাদের এখানে কলকাতার স্ম্যানাইট বাস স্টপেজে নামিয়ে দিয়েছে, আর এখন আমার এখান থেকে চলে যাবো বাড়ি। যদি এই ভিডিও সিরিজটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।